আজকে এসে গেছি গাজরের পাটিসাপটা রেসিপি নিয়ে। তো আমরা তো ক্ষীরের পাটিসাপটা, নারকলের পাটিসাপটা খেয়েই থাকি, গাজরের পাটিসাপটাও কিন্তু খুব টেস্টি হয় খেতে। তো একবার ট্রাই করে দেখতে পারেন। তো নব পাঁচফোড়নে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। পাটিসাপটার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে শুকনো উপকরণগুলো নিয়ে নেব। নিলাম এক বাটি ময়দা, এই বাটির মাপেই কিন্তু সব উপকরণগুলো নেব। আর নেব হাফ বাটির একটু কম সুজি, পুরো সুজিটা দেবো না, একটু রাখছি, যদি পাতলা হয়ে যায় তখন ওটা মেশাবো। আর দিলাম 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, চালের গুঁড়োটা খুব বেশি দেবো না, তাহলে রুটিটা উল্টাতে গেলে কিন্তু ফেটে যাবে। আর দেবো অল্প চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, ব্যাটারের মিষ্টি যে যদি বেশি খেতে চান তাহলে একটু বেশি দেবেন। তো শুকনো উপকরণগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে গুলতে থাকবো। ব্যাটারটা মাখতে আমার 250 ml-এর মতো দুধ লেগেছে। তো আপনারা যদি আরও একটু প্রয়োজন হয় তো আরও একটু দুধ দিতে পারেন, ব্যাটারটা কিন্তু পাতলা করে গুলতে হবে। যতটা ভালো পাতলা হবে, মানে আবার একদম জলের মতোও না, কিন্তু পাতলা করে যদি ব্যাটারটা গোলা হয় তাহলে কিন্তু রুটিগুলো খুব ভালো পাতলা পাতলা হবে। আর ব্যাটারটা যদি ঘন হয় তাহলে রুটিটা কিন্তু মোটা মোটা হয়ে যাবে। তো সেই বুঝে দুধটা দিতে হবে, দেখুন এই রকম কিন্তু পাতলা হবে। এবার 10 মিনিটের জন্য ব্যাটারটা ঢেকে রেখে দেবো, তাতে করে সুজি চালের গুঁড়ো এগুলোর মধ্যে খুব ভালোভাবে দুধ ঢুকে যাবে আর নরমও হয়ে যাবে। এদিকে দুখানা গাজর ছুলে নিয়ে আমি কুড়িয়ে নিয়েছি, খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি, দেখুন গ্রেটারে মানে যে কুড়ুনি আছে তার মধ্যে দিয়ে কুড়িয়ে নিয়েছি। এবারে গাজরটাকে ভেজে নেব, তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে নিয়েছি 2 টেস্পুন ঘি। ঘিটা গলে গেলে, একটু গরম হয়ে গেলে তখন গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট মতো গাজরগুলো ভাজবো, যাতে করে গাজরের কাঁচা ভাবটা একদম চলে যায়। তারপরে এতে দিয়ে দেব চিনি, এখানে আমি হাফ বাটি মতো চিনি দিচ্ছি, আপনারা চাইলে একটু বেশি মিষ্টি খেলে এক বাটি চিনিও দিতে পারেন। যে বাটির মাপে প্রথম থেকে মাপছি সেই বাটিতে কিন্তু চিনি দিলাম। তো চিনিটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিলে খুব তাড়াতাড়ি পুরটা তৈরিও হয়ে যায় আর টেস্টিও হয়। আপনারা চাইলে খোয়া ক্ষীরের জায়গায় দুধও দিতে পারেন, 500 ml দুধের মধ্যে এই গাজরটা ফুটিয়ে নিয়ে একদম শুকিয়ে নিলে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। তো খোয়া ক্ষীরটা একদম গলে গেলে তারপরে দিয়ে দেব 2 এলাচ গুঁড়ো, এলাচের গন্ধটা এই পুরের মধ্যে খুব ভালো লাগে। এবারে এই জলো জলো ভাবটা দূর করার জন্য দিয়ে দেব 1 টেবিল স্পুন সুজি, আপনারা চাইলে ময়দা, আটা বা চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব, খুব বেশি শুকনো করব না, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু পুরটা অনেক বেশি আঠা আঠা হয়ে যাবে বেশি শুকনো করলে। তো এই অবস্থায় নামিয়ে নেব। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প অল্প করে ঘি দেব আর ব্যাটার দিয়ে দিয়ে একটা একটা করে পাটিসাপটা তৈরি করে নেব। তো অল্প ঘি ব্রাশ করে দিলাম, এবারে দেখুন ব্যাটারটার ঘনত্বটা কিন্তু এই রকম থাকবে। এই যে যেটা দিয়ে দেব, আমি একটা হাতা নিয়েছি, তো তার গায়ে যেন লেয়ারটা এই রকম লেগে থাকে, খুব বেশি ঘন হয়ে যেন না যায়, তাহলে রুটিগুলো মোটা মোটা হয়ে যাবে। তো এবারে একটু একটু করে ব্যাটার দেব, দিয়ে আঁচ কমিয়ে প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেব। ব্যাটার দেওয়ার পরে 30 সেকেন্ড মতো রেখে দেব, রুটিটা যখন দেখব সাইডগুলো আস্তে আস্তে করে কড়া থেকে ছাড়ছে তখন পুর দিয়ে দেব। পুরটা এরকম লম্বা করে নিয়ে একটা সাইড থেকে দেব, তাতে করে মোড়াতে সুবিধা হবে। পাটিসাপটা করার সময় ব্যাটারটা ঠিক করে গুলতে হবে, ব্যাটারের মধ্যে চালের গুঁড়ো বা সুজি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সুন্দর করে পাটিসাপটা উল্টাবে না, ভেঙে ভেঙে যাবে আর মোটা হয়ে যাবে। তো এরকম পাতলা করে ব্যাটারটা গুলতে হবে আর অল্প আঁচে পাটিসাপটাগুলো তৈরি করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর করে নিজে নিজেই রোল হয়ে আসছে। তো এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেব। তো সব কটা পাটিসাপটা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি, দেখুন একটাও কিন্তু ভাঙেনি, খুব সুন্দরভাবে উঠে এসছে তাওয়া থেকে। তো এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন, খুব ভালো হয় খেতে। আর ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।